বাংলাদেশের বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা দেয়া হবে না চ্যানেল 24-কে এই বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন তিনি বলেছেন দেশের জনগণের করের টাকায় নয় প্রয়োজনে দূতাবাসগুলো অর্থের বিনিময়ে এই সুবিধা নিতে পারে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মন্ত্রীরাও পাবেন না এই পুলিশ প্রোটোকল এর জন্য দায়িত্ব দেয়া হবে আনসারকে মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সহ ছটি দেশের কূটনীতিক বাংলাদেশে পেত পুলিশের বাড়তি নিরাপত্তা যা আগামীতে আর দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের জনগণের করের টাকায় বিদেশিদের আর অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না আর ডিএমপি কমিশনার জানান নিরাপত্তার জন্য আনসার থাকবে তারা নিজের টাকায় যদি নেন তাহলে ট্যাক্সপেয়ারের পয়সা আমরা দিব না উন্নত দেশে যে সিস্টেমটা আছে ইরেসপেক্টিভ শুধু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য না সব দেশ এমনিতে আমরা এই 5-6টা ওইগুলো 6-7টা ওরা পেতেন দিনে দিনে সবাই চান এই প্রিভিলেজটা সো ইট ইজ বিকামিং ডিফিকাল্ট আমরা এই জন্যে কাউকে দিব না আমরা ওদের জানানোর কথা এটা লজিস্টিক তো ওরা বলতে পারবে পুলিশ কবে জানিয়েছে তাদের লাস্ট দিকে জানিয়েছে হয়তো এবং বলেছে যে আপনার যদি দরকার মনে করেন আপনারা ভাড়া করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আরো জানান আলোচনায় আছে রাষ্ট্রদূতদের গাড়িতে নিজ দেশের পতাকা না ওড়ানোর সিদ্ধান্ত আমাদের ফোর্সের প্রয়োজন অনেক বেড়েছে আর আমাদের পদ্মা সেতু আমাদের মেট্রো রেল ওগুলো এখন একটু পাহারা দিতে হয় ওদের নিড বেড়েছে আমাদের দেশে আইন শৃঙ্খলা তো খারাপ না আর একটা চিন্তা ভাবনা হচ্ছে সেটি হচ্ছে ফ্ল্যাগ নিয়ে আমাদের দেশে সব রাষ্ট্রদূত ফ্ল্যাগ উড়ানো বিদেশে আমেরিকাতে ইংল্যান্ডে কোনো ফ্ল্যাগ উড়াতে পারে না আমাদের কোনো রাষ্ট্রদূত ফ্ল্যাগ উড়াতে পারে না আমরা চিন্তা করতেছি যে ওই প্রিভিলেজটা উঠায় দিয়ে সবাইকে সমান করে ফেলা জানতে চাইলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন ভিয়েনা কনভেনশন অনুসারে সব কূটনৈতিক মিশন ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন সরকারের সিদ্ধান্ত মেনে চলতে হবে সকলকেই বিদেশি যারা দূত থাকেন তাদেরকে আপনি কতটা নিরাপত্তা দেবেন কিভাবে দেবেন এটা স্থানীয় সিদ্ধান্ত তো সরকার যদি সেভাবে তাদের যাতায়াতে কোনো নিরাপত্তা রাখি নচেন কোনো কারণ না দেখেন সেক্ষেত্রে তাদেরকে এসকর্ট দেওয়া বা পুলিশ এসকর্ট দেওয়ার যেটা ব্যবস্থা থাকে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতেই পারে অসাগার ব্যাপারে যেটা বলছি এটাও স্থানীয় ব্যবস্থাপনা তার কারণ হলো কিছু অনেক বেশি রাষ্ট্রদূতরা পতাকা উড়ান না এদিকে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শুধু বিদেশি কূটনীতিকরাই নয় মন্ত্রীদেরও দেওয়া হবে না বাড়তি পুলিশ নিরাপত্তা পুলিশের বদলে এই গার্ড রেজিমেন্ট তাদের আগে পিছনে থাকবে এবং তাদের তাদের চাহিদা অনুযায়ী আরো কোনো রাষ্ট্রদূত যদি চান আমরা তাদেরকেও দেব বহুকাল যে পুলিশের জন্য আমরা পুলিশের সংখ্যা এখন আমরা বাড়াতে পারছি না আমাদের সামনে আবার ইলেকশনও রয়েছে সব কিছু চিন্তা ভাবনা করে আমরা পুলিশ সদস্যকে আমরা এই প্রোটেকশন এবং এই গার্ডিং এর থেকে আমরা আমাদের শুধু রাষ্ট্রদূতদের নয় আমাদের মন্ত্রীদের প্রোটেকশন থেকে আমরা ওগুলোকে আমরা আস্তে আস্তে সরিয়ে দেব মোর্শেদ হাসিব চ্যানেল 24 ঢাকা